আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। আর এই দোয়াটি রাতে উঠে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা, এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহাপবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। অতঃপর বলবে, রব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, হে আমার রব আমাকে ক্ষমা করুন, হে আমার রব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রাতে জেগে এ দোয়া করার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন।